পিছনের দিকে আছে চা বাগান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এখন আছি নর্থ বেঙ্গলে, সামনে সবুজ প্রকৃতি, তার মাঝে চা বাগান, আর সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। নর্থ বেঙ্গলে আগেও বহুবার এসেছি, এই প্রথমবার বর্ষায় আসলাম। শুনেছিলাম বর্ষায় নাকি নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। বহুদিনের ইচ্ছা ছিল বর্ষায় পাহাড়ে ঘুরতে আসবো, সেই পাহাড় আজকে চোখের সামনে উকিঝুঁকি মারছে, আর পাহাড়ের ওপর দিয়ে মেঘেদের খেলা চলছে। করোনেশন ব্রিজের অবস্থা খারাপ নিউজে বারবার দেখেছিলাম, তার জন্য আমরা অন্য রুট ধরে ভেবেছিলাম আমাদের গন্তব্যে পৌঁছাবো, কিন্তু সেটা আর হলো না। নেভিগেশনে অন্য রুট একেবারেই দেখাচ্ছিল না, পাহাড়ি রাস্তায় যদি আমরা গুলিয়ে ফেলি, তাই বাধ্য হয়ে করোনেশন ব্রিজের ওপর থেকেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। সেবকের এই করোনেশন ব্রিজের চারিদিকের যে অপরূপ দৃশ্য, যদি এদিকের রুটটা মিস করে যেতাম তাহলে হয়তো চোখের সামনে দেখতে পেতাম না। তিস্তার জল ফুলে ফেঁপে উঠলে যে এই রাস্তার কি অবস্থা হয় আমরা নিজে চোখে দেখে বুঝতে পারলাম। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই, রাস্তার অবস্থা এখন ভালো আছে, যাতায়াত মোটামুটি করা যাবে। তারপরে তিস্তা ব্যারেজ অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গাড়িতে সবাই যে যার মতো চুপচাপ বসে বসে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আমরা এখন একটা জায়গায় নামলাম, আমরা যেখানে নেমেছি না পিছনের দিকে আছে চা বাগান। এখানে প্রচুর খাবারের দোকান আছে দেখে আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। একদম রোডের ওপরে তো প্রচুর গাড়ি যাতায়াত করছে, তাই কথা বলা সম্ভব হচ্ছে না। তারপরে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে, পরোটা আছে, তার সঙ্গে আলুর তরকারি, ঘুগনি, একটা চাটনি, আবার শাকও আছে দেখছি। নর্থ বেঙ্গলে যে কোনো খাবার দাবারের সঙ্গে দেখেছি শাকটা থাকেই, একদিকে ভালোই। আর এখানে না চারিদিকে প্রচুর স্টল আছে, তোমাদেরকে তো আগেই দেখালাম, আর খাবার দাবারের টেস্টও কিন্তু খুবই ভালো। আশেপাশের স্টলগুলোতে দেখলাম বেশ ভালো লোকজনের ভিড় আছে। আসলে এই জায়গা থেকে যারাই যাতায়াত করেন এখানে হয়তো ব্রেকফাস্ট করে থাকেন। আমাদের পাশেই প্রচুর গাছপালা দেখলাম, রাস্তার পাশের একটা সাধারণ স্টল আর সেখানে গাছপালা দিয়ে কি সুন্দরভাবে সাজানো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও আমরা বেরিয়ে পড়লাম সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে। চারিদিকে সুন্দর প্রকৃতি আর বৃষ্টিতে ভেজা প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আমরা ব্রেকফাস্ট করে দুটো বাচ্চাকেও ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমরা বেরিয়েছি। তারপরে আমাদের গাড়িকেও এখন ব্রেকফাস্ট করাতে হচ্ছে, আছি পেট্রোল পাম্পে। এখান থেকে পেট্রোল ভরিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমেও যাচ্ছে। খুব যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু একদমই না। আমরা যখন নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বেরোচ্ছিলাম তার আগে পর্যন্ত আমাদের সবার মাথায় ঘুরছিল যে জানি না বৃষ্টিতে আমরা কিভাবে পৌঁছাবো, কিন্তু যখন এখানে এসে পৌঁছালাম সত্যি বলতে এই সুন্দর প্রকৃতিকে দেখে আমরা নিজেরাই হারিয়ে গেছি প্রকৃতির মাঝে। দুদিকে ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গলে খোলা আকাশে নিঃশ্বাস নিতে কার না ভালো লাগে। এই দূষণমুক্ত বাতাসে কয়েক ঘন্টার ক্লান্তি কোথায় যেন হারিয়ে গিয়েছে। বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি ভেজা গাছপালা, কখনো আবার গাছের পাতা থেকে টুপটাপ করে জল এসে মুখেও পড়ছে। একটু একটু করে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, আর এক্সাইটমেন্ট কিন্তু বেড়েই চলেছে। না জানি সামনে আরো কি কি দেখার আছে। ঘন জঙ্গল পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি মাল স্টেশনে। এখন কোনো ট্রেনের টাইম নয়, তাই রাস্তা ফাঁকাই আছে। তারপরে সামনে পড়লো চাপড়ামারি ফরেস্ট। জঙ্গলের রাস্তা ধরে আমরা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারপরে চোখে পড়লো রাস্তার দুদিকে রাস্তার কাজ হচ্ছে, প্রচুর লোকজন কাজ করছে, জোর কদমে রাস্তার কাজ চলছে, আর রাস্তাগুলোকে হয়তো আরো চওড়া করা হবে, সেই কাজই চলছে। সেবকের পর পাহাড় আবার হারিয়ে গিয়েছিল, ছিল চা বাগান আর ঘন জঙ্গল। আর সেই সব পেরিয়ে আসার পর আবার দূরে দেখতে পাচ্ছি পাহাড়, আর সেই পাহাড়ে আবার চলছে মেঘেদের খেলা। এত সুন্দর দৃশ্য আমি তো উপভোগ করছি, আর আমি চেষ্টা করছি আমার মতো তোমরাও এই অপরূপ দৃশ্য উপভোগ যেন করতে পারো। সামনে আবারও এগিয়ে এসে দেখলাম যে রাস্তার কাজ চলছে। বর্ষায় রাস্তাগুলো একটু বেশি নষ্ট হয়ে গিয়েছে, তাই সেই রাস্তাগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে। শুধু তো আমরা না, আমাদের মতো হাজার হাজার ট্যুরিস্ট রোজ এই পথ ধরে নিজেদের পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যায়। তারপরে তো এখানকার বাসিন্দারা আছেনই, যাতায়াত করার জন্য একটা সুন্দর রাস্তার সবারই প্রয়োজন। বৃষ্টির ছিটে ফোটা জল মাঝে মাঝেই গাড়ির কাঁচগুলোকে আবছা করে দিচ্ছে, কিন্তু দূরের পাহাড় এমনভাবে উকিঝুঁকি দিচ্ছে যে আমরা এক দৃষ্টিতে সেই পাহাড়ের দিকেই তাকিয়ে আছি।
আমাদের জার্নি তো 1-2 ঘন্টার নয়, প্রায় 1.5 ঘন্টার। সারা রাত তেমন ভাবে কেউই আমরা ঘুমাইনি। যারা ড্রাইভ করছে তারা তো একদমই ঘুমাইনি, কিন্তু এই যে নদী, পাহাড় আর ঝর্ণা, এই সমস্ত কিছুর মাঝে আমাদের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, আর এখন আছি গাই রিভার্স ভিউ পয়েন্টে। আমরা এখন আছি ঝালং এর গাই রিভার্স ভিউ পয়েন্টে। গাই রিভার্স ভিউ পয়েন্ট থেকে ভুটানকে খুব ভালোভাবে দেখা যায়। ভুটানের ঘর বাড়ি, ভুটানের প্রকৃতি সবকিছুই তো আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু আমি নিজে চোখে যতটা দেখছি তোমাদেরকে চেষ্টা করছি ততটাই দেখানোর। নিচে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর একদিকে আছে ঝালং গ্রাম আর অন্যদিকে আছে ভুটান। একটা নদী দুটো দেশকে কিভাবে ভাগ করে দিয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি, আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি। আমি আগেও ঝালং এর গাই রিভার্স ভিউ পয়েন্টে এসেছি, কিন্তু বর্ষায় নয়, এসেছিলাম শীতকালে। তবে দুটো সময়ের সৌন্দর্য একেবারেই দুরকম। আবারও আমরা ঝালং এর গ্রাম্য পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছি একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে। আজকে সারাদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই পাহাড়ি রাস্তায় লোকজনের সংখ্যা একটু কমই। যানজট, কোলাহল সমস্ত কিছু পিছনে ফেলে আমরা তো চলে এসেছি পাহাড়ের নির্জনতাকে উপভোগ করতে। আমাদের 18-20 ঘন্টার জার্নি, আসলে সঙ্গে বাচ্চারা আছে, অনেক জায়গায় আমরা দাঁড়িয়েও ছিলাম। যাই হোক, অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম, আর কোথায় এসে আমরা পৌঁছালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঝালং এর একটা ফেমাস হোমস্টে, সেটা হলো আরজে হোমস্টে। সেখানেই আমাদের বুকিং ছিল আগে থেকে, এখানে এসে আমরা এই মাত্র পৌঁছালাম। বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম। 20 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছেছি ঝালং এর আরজে হোমস্টেতে। চারিদিকের ভিউটা তো দারুণ, আর আমি আরও ভালোভাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। লাগেজগুলো গাড়ি থেকে নামানো হলো আর আমি একটু চারিদিকটা ঘুরে দেখছি। সানায় ওর পাপার কাছে আছে, আরও তো সবাই আছে। আমি তো চারিদিকটা একটু ঘুরে দেখছি, আর এখানে দেওয়ালের গায়ে সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, নাম না জানা রং বেরঙের পাহাড়ি ফুল। এই ফুলগুলো সচরাচর আমাদের ওদিকে তো দেখা যায় না, আর এখানে দেওয়াল জুড়ে প্রচুর ফুল হয়ে আছে। পাহাড়ে যখন এসে পৌঁছালাম, বৃষ্টির মজা না নিলে আর কি হয়, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায় একটু পায়চারি করতে। দূরে আবার জলের স্রোতের প্রচন্ড একটা শব্দ পাচ্ছিলাম, তাই নিজেকে আটকে রাখতে না পেরে ভাবলাম চারিদিকটা একবার ঘুরেই দেখি। বর্ষায় পাহাড়ে একটা অন্যরকম ভিউ, যেটা না আসলে একদমই বুঝতে পারতাম না। পাহাড় আর ঝর্ণা, এরকম একটা ভিউতে আমাদের হোমস্টে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা এখন রিসেপশন এরিয়াতে বসে আছি। আমাদের সামনে গরম গরম চা, আর সামনের যে দৃশ্যটা দেখালাম সেটা তো তোমরা দেখলেই। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা গরম গরম চা খাবো। আমাদের রুম ওদিকে রেডি হচ্ছে। আমরা রিসেপশন এরিয়াতে বসেছিলাম, তারপরে ওনারা আমাদেরকে চা দিলেন। ডাইনিং এরিয়া থেকেও এই সুন্দর দৃশ্যটা উপভোগ করা যায়, যেটা তোমাদেরকে আমি দেখালাম। পরে আমি ভালোভাবে একটু একটু করে তোমাদেরকে সবটাই দেখাবো। সবে মাত্র আমরা পৌঁছালাম, তারপরে চা খেয়ে এখন চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুমগুলো রেডি হয়ে গিয়েছে, আর এই যে রুমটা, এই রুম থেকেও কিন্তু সুন্দরভাবে ভিউ দেখা যায়। আমরা দুটো ফ্যামিলি দুটো রুম নিয়েছি, আর এটা একটা ডাবল বেডের রুম। আমরা দুটো রুমই নিয়েছি রিভার ভিউ সাইডে। রুম দেওয়ার সঙ্গে সঙ্গে সানায়াও চলে এসেছে রুমের মধ্যে। এবার তোমাদেরকে বন্ধুরা দেখাবো ওয়াশরুম। যে কোনো জায়গায় গেলে ওয়াশরুম যদি ভালো না হয় তখন মনটা একটু খারাপ হয়ে যায়, তবে রুমগুলো যেমন পরিপাটি করে গুছানো, ওয়াশরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুম দেখলাম, ওয়াশরুম দেখলাম, এবার সামনে একটা ওয়ার্ড্রপ আছে, সেটাই খুলে দেখবো। ওয়ার্ড্রপটা বেশ বড়, ভেতরে অনেকটা স্পেস আছে। সঙ্গে তো প্রচুর জিনিসপত্র আছে, ওয়ার্ড্রপের প্রয়োজন হবেই। তারপরে এখানে টিভিও আছে, আর পাশে জানালা আছে, জানালা থেকেও কিন্তু ভিউ দেখা যায় খুব ভালোভাবে। আর এদিকে যে জানালাটা আছে, এখান থেকেও চারিদিকটা বেশ ভালোভাবে দেখা যায়। বাইরে দোলনা আছে, বসার জায়গা করা আছে।
আমাদের রুম লাগোয়া ব্যালকনি থেকে একবার চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। রুম লাগোয়া এই ব্যালকনি, আর এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বাইরের ভিউটা দেখা যায়। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরের ডাইনিং এরিয়াতে, আর এখানে আমাদের লাঞ্চও দেওয়া হয়ে গিয়েছে। আর লাঞ্চে আজকে আছে সাদা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, দু রকমের সবজি আছে, একটা শাক আছে, আর ওদিকে ডালটা তো এখন সবে ওনারা দিচ্ছেন, আর তার সঙ্গে আর কী কী আছে সেটা দেখা যায়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, বাচ্চাদের খাবার দাবার কিন্তু এখান থেকেই বানিয়ে দেওয়া হয়েছে। আমরা সমস্ত কিছু সঙ্গে করে এনেছি বাচ্চাদের খাবারের জন্য যা যা প্রয়োজন। আর ওনাদের কিচেনও আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আমরা যেরকমভাবে বাচ্চাদের খাবার বানাতে চাই তেমনভাবে বানিয়ে নিতে, কিন্তু আমরা ওনাদের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। ওনারা খুব ভালোভাবে বাচ্চাদের খাবার বানিয়ে দিয়েছেন, আমরা বাচ্চাদেরকে খাইয়েও দিয়েছি। সমস্ত খাবারের সঙ্গে আছে ডিম। চলো তাহলে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে এসে সানায়াকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও, পারলে ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য প্লিজ ওয়েট করে থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন দিনে।